হে বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হলো গিয়ে একটি তাঁতাল। একটি তাঁতাল যখন আমরা নতুন কিনি, আমরা যারা নতুন কিছু সোল্ডারিংয়ে কাজ করার জন্য একটি তাঁতাল কিনে থাকি, তখন আমরা দেখি অনেক সময় তাঁতাল দিয়ে রান গলে না, কতবার রান গলে না, কোনো কিছু সোল্ডারিং করা যায় তো না, কোনো মতে সোল্ডারিং করা যায় না। তখন আমরা ভাবি হয়তো এই তাঁতালটার সমস্যা, আমাদের আরও ভালো মানের একটি তাঁতাল কিনতে হবে। তখন আমরা একটা ভালো মানের তাঁতাল কিনি, কেনার পরে দেখি সেটাই একই সমস্যা। মেন সমস্যা হলো কি, আমরা এটাকে ব্যবহার করতে পারি না। তো তাঁতালকে আমরা ব্যবহার করতে পারি না, তো তাঁতালকে আমি ব্যবহার করতে পারি না, সেজন্য আমি তাঁতালের ভিতরে একটু পরিবর্তন করব, যাতে আমি খুবই সহজে রান গলাতে পারি অথবা আমি কিছু সোল্ডারিং করতে পারি। তো সেজন্য আমি এটা পুরোনো একটা ভালো ভালো ডিজি সার্কিট বোর্ড নিয়ে নিয়েছি, এটার ভেতর থেকে আমি কিছু সোল্ডারিং করে ডিসোল্ডারিং করে তোমাদেরকে দেখাবো। এই তাঁতালের মাঝে আমি নিয়ে নিয়েছি রজন ও রান ও আমাদের পুরাতন সার্কিট বোর্ডটি। তো এর ভিতরে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো, তাঁতালটা আমি হিট দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে তাঁতালটা দিয়ে আমার বর্তমানে এই অবস্থা কোনো সোল্ডারিং হয় কি না। আমার তাঁতালটা খুবই নতুন, তোমরা দেখতে পাচ্ছ যে তাঁতাল থেকে খুবই পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে রজনের ভিতরে দেওয়ার পর। তো তাঁতালটা দিয়ে আমি রজনের ভিতরে দিলে খুবই ধোঁয়া বেড়ায়, কিন্তু আমি তখন একটা সার্কিট নিয়ে সেখানে আমি ডিসোল্ডারিং করতে যাই, তখন কিন্তু সেখানে ডিসোল্ডারিং হয় না। তোমরা দেখতে পাচ্ছ সেখানে ডিসোল্ডারিং হচ্ছে না। তো এর কারণে আমি অনেক খুলেছি তাঁতালের মাথাটা, অনেক ঘষেও দেখেছি, তোমরা যে বলবো ঘষে দেখাও সেটাকে আমি অনেক ঘষে দেখেছি, কিন্তু সেখানে ডিসোল্ডারিং হয় না। এটা তো সার্কিট বোর্ডের বিষয় গেল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি একটা রান নিয়ে কীভাবে গলে। তো রানটাও আমাদের সোল্ডারিংটা দিয়ে গলে না। তো রানটা দেখো তোমরা, আমি কিন্তু খুবই পরিমাণে চেষ্টা করতেছি এটাকে গলানোর জন্য। এটা যদি না গলে তাহলে আমি কোথাও সোল্ডারিং করতে পারবো না। তোমরা জানো যদি রান না গলে সেখানটা দিয়ে কোথাও সোল্ডারিং করা যায় না, যতই গরম হোক না কেন তাঁতাল। তো তোমরা দেখতে পেলে এটা কোনোভাবে কাজ করতেছে না। তো এটাকে আমি কাজ করার জন্য আমি কিছু ট্রিক অবলম্বন করব। তো এটাকে আমি প্রথম ডিসোল্ডারিং থেকে কারেন্ট লাইনটা খুলে নেব, তারপর আমি তোমাদেরকে দেখানো যদি আমি তাঁতালের মাথাটা একটু নিয়ে আমার কাঠার দিয়ে ঘষে ভালো মতো পরিষ্কার করে নেবো, যাতে কোনো রজন লেগে না থাকে। তারপর আমি তোমাদেরকে এটাকে আবার ডিসোল্ডারিং করার জন্য চেষ্টা করে দেখাচ্ছি। তো আমার তাঁতালের মাথাটা গজামশা কমপ্লিট শেষ। তোমরা এখন দেখতে পাচ্ছ এখনও কিন্তু কোনো রান গলছে না, রানটা গলতে একটু ধোঁয়া বেরোয়, কোনো ধোঁয়াও বেরোচ্ছে না তোমার ভিডিওতে দিক। তো এটাকে আমি ঠিক করার জন্য কী করি তোমরা সেটা ভিডিওতে দেখতে থাকো। প্রথমে আমি তাঁতালের মাথা যে আগা হুঙ্গা হুজলো যে অংশটা আছে সেটাকে আমি ফ্লেজারের মাধ্যমে কেটে নেব, দেখি এটাকে কাটা জানে। এটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে, এটা ফ্লেজ দিয়ে কাটা একদম নামুমকিন। তবে আমি ফ্লেজ দিয়ে দেখি চেষ্টা করে এটা কাটা যায় কি না। আমি অনেক শক্তি খোয়ানোর পর, অনেক কষ্ট করার পর আমি মাথাটাকে সামান্য পরিমাণ কাটতে সফল হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের তারার উপরে আছে এই মাথাটুকু, আমি তাঁতালের মাথা থেকে কেটেছি সুজালো অংশটি, কিন্তু এতে আমার হবে না, এটাকে আমার আরও কিছুটা কাটতে হবে। সেজন্য আমি স্ক্রু ব্লেডের ব্যবহার করবো। স্ক্রু ব্লেডের ব্যবহার করে মাথাটা আমি পুরো কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো কাটা শেষ, মাথাটি আমার পুরো কত রানি আমি কেটে ফেলেছি সুজালো মাথাটি। এখন এটাকে আমি রজনের ভিতর দিয়ে দেখবো এটা গরম হচ্ছে কি না। এটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন আমি এটা দেখবো ডিসোল্ডারিং করার জন্য এটা তৈরি হয়েছে কিনা বা ডিসোল্ডারিং হয় কিনা, আপনি তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা তার মাথা ডিসোল্ডারিং করার চেষ্টা করতেছি, খুবই সহজ এটা ডিসোল্ডারিং হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই সহজে ডিসোল্ডারিং হয়ে পড়ে গেল নিচ্ছে। তো বুঝতে পারছো তোমরা এটা কতটা কার্যকর হয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা ডিসোল্ডারিং হয়ে গেছে তারের মাথাটা। তো আমি আরও একটি তারের মাথা ডিসোল্ডারিং করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি আরও একটি তারের মাথা ডিসোল্ডারিং করে ফেলেছি এখান থেকে। তো আমি আরও একটি তারের মাথা ডিসোল্ডারিং করার চেষ্টা করতে আসছি, তোমরা দেখতে পাচ্ছ এটা যদি ডিসোল্ডারিং হয় তাহলে বুঝবো আমার তাঁতালটা পুরো সম্পূর্ণ হয়েছে। তো ওটাও ডিসোল্ডারিং হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তিনটি মাথা আমি ডিসোল্ডারিং করেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রানটা কীভাবে গলাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে রানটা ধরা মাথা মাকুর মতো গলে যাচ্ছে। তোমরা এটা খুবই ভিডিওতে স্ক্রিন দেখতে পাচ্ছ তো কীভাবে রানটা ধরা মাত্র গলে পড়ে যাচ্ছে সেটা পেয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার চেষ্টা সফল হয়েছে, আমার তাঁতালটি দিয়ে বর্তমানে ডিসোল্ডারিং হচ্ছে। তো তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।